পরিমাণ নির্ণয় করতে বললে আমরা এখানে যেহেতু তারিখ নেই ক্রমিক নং বিবরণ টাকা এই ঘরটা করব এখান থেকে আমরা স্থায়ী সম্পদ গুলি তেজস তৈজসপত্র বলতে রান্না করার যে সামগ্রী হারিপাতিল করাই যেগুলো আছে এটা তাহলে এটা কি এটা একটা স্থায়ী সম্পদ আর স্থায়ী সম্পদ হওয়ার কারণে এটা আসবে হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এরপরে শ্বাসসজ্জা সামগ্রী ক্রয় শ্বাসসজ্জা সামগ্রী আমরা প্রতিনিয়তই কিনি না আমরা অনেক বছরে হয়তো কয়েক বছর পর পর আমরা শ্বাসসজ্জা করি দোকানের তো এটা হচ্ছে স্থায়ী সম্পদ এই কারণে এইটা যেহেতু আমরা এটা প্রতিদিন করি না আর স্থায়ী সম্পদ হওয়ার কারণে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আসবে এরপরে প্রচারণা প্রচারণা খরচ আমরা বছরের মধ্যে একাধিক বার করি এই কারণে এটা লেনদেন না মালামাল গাড়ি ভাড়া আমরা দিনের মধ্যে দশ বারো গাড়ি ভাড়া দিতে পারি ভ্যান ভাড়া তাহলে এটা মূলধন জাতীয় না রেস্টুরেন্টের আদায় হলো এটা আয় এটা হচ্ছে রেস্টুরেন্টের বিল প্রতিদিন দশ বারো আদায় হইতে পারে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় আয় নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য কম প্রেসার ক্রয় ফ্রিজ প্রতিদিন নষ্ট হয় না আর আমরা প্রতিদিনও কম প্রেসার কিনবো না অর্থাৎ একবার কম প্রেসার কিনলে কম সেটা এক বছর বা এক বছরের বেশি যায় এই ধারণা করে ধরা হয় আর এটা যেহেতু একটা স্থায়ী সম্পদ এই কারণে এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন এবং এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এই কারণে এখানে চলে আসবে এটা এরপরে হচ্ছে কর্মচারীর বেতন প্রদান আমরা প্রতি মাসে মাসে দেই এই কারণে এটা মুনাফা জাতীয় লেনদেন আসবে না গ্রাহকদের সেবা প্রাপ্ত গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি আমরা এটাও প্রতিদিনই প্রায় প্রায় প্রতিদিন বছর একাধিকবার ঘটে এই কারণে এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন ভাড়া পরিশোধ ভাড়া আমরা প্রতি মাসে মাসে পরিশোধ করি এটাও মুনাফা জাতীয় লেনদেন আলমারি ক্রয় আমরা আলমারি প্রতিদিন ক্রয় করি না এবং আলমারিটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ এটা যোগ করে দেবে আর কিছু নেই এই যোগ করে দিলে যোগ ফল দিয়ে দিলে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি